নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা তোমাদের দেখাবো একদম বাড়ি থেকে পুরীর যাত্রা পুরীতে ঘোরা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব কত টাকার টিকিট লাগলো কোথা থেকে যাবে পুরীতে আর পুরীর কোথায় হোটেল নেবে কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে সমস্তটাই শেয়ার করব আর কত টাকা তোমাদের হোটেল ভাড়া লাগবে সমস্তটা শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বাড়ি থেকে একদম বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে তো প্রথমে তোমরা যদি কেউ রাতের জার্নি করতে চাও তাহলে হাওড়া থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে আর যদি মনে করো সকালে যাবে তো সকালের জন্য নটা পনেরো শালিমার থেকে ট্রেন আছে ধুলি এক্সপ্রেস তো ধুলি এক্সপ্রেস করে শালিমার থেকে তোমরা পেয়ে যাবে নটা পনেরো ট্রেন অবশ্যই তোমাদেরকে একটু আগে থেকে বেরিয়ে পড়তে হবে তারপরে তো স্টেশনে গিয়ে চেকিং সমস্ত কিছু করার জন্য হাতে সময় নিয়ে বেরিয়ে পড়তে হবে আর দেখো দুলি এক্সপ্রেস তো এসেই গেছে আর আমাদের বগি ছিল থ্রি নাইন ডি নাইনে তো ডি নাইনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক ট্রেনের পুরো জার্নিটা তোমাদেরকে দেখালাম না তারপরে আমরা নেমে পড়েছিলাম একদম পুরীতে তো পুরীর জগন্নাথের একদম দেখতেই পাচ্ছ ভাষাটা উড়িয়া ভাষা তারপরে তোমরা ওখান থেকে টোটো পেয়ে যাবে টোটো অটো আছে তো টোটো তোমরা যদি ধরতে চাও দেড়শো টাকা তোমাদেরকে কম করে বলবে একদম তোমাদের টোটো নিয়ে চলে যাবে তোমরা যেখানে হোটেল নেবে সেইখানে আর যদি অটো ধরো অটোতে কিন্তু দুশো আড়াইশোর অনেক টাকাই বলবে তোমাকে বার্গেনিং করে দেড়শো টাকায় আনতে হবে সেটা আর যেহেতু দুটো মানুষ যদি যাও তাহলে তো খুবই মানে বেশি টাকা পড়বে আর যদি গ্যাং যাও মানে অনেকজন মিলে যাও তাহলে সেই টাকায় কিন্তু পুষিয়ে যাবে তো দেখো আমরা টোটো করে তো একদম বিচের কাছে একদম নিয়ে চলে এসেছি সাইড সিনটা তোমাদের দেখিয়ে দিলাম আর আমরা ঠিক হোটেল নিয়েছিলাম তোমাদেরকে সেটাও দেখাবো এই যে চৈতন্য মূর্তিটা দেখছো এই ঠিক চৈতন্য মূর্তিটা ডানদিক দিয়ে যদি যাও তাহলে স্বর্গদুয়ার পাবে আর দিকটা দিয়ে গেলে কিন্তু বিচ পাবে তো ডান দিকটা দিয়ে কিছুটা গিয়ে স্বর্গদুয়ার পড়বে এটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক যে কোনো হোটেল নাও বা নামকরা গাঙ্গুরা তারপরে তোমার নরসিংহ সমস্ত এই এইসব কাকাতুয়ার খাজা সমস্ত কিন্তু এই ডান দিকে গেলেই তোমরা পাবে তো দেখো এই ডান দিক থেকে তোমাদের কিন্তু প্রথমে চলে যেতে হবে আর এই ডান দিকে গেলেই তোমরা কিন্তু স্বর্গদুয়ারটা পাবে সামনে বাজার পাবে মার্কেটটা পাবে সমস্তটাই কিন্তু ডান দিকে পাবে আর বাঁদিক গেলে কিন্তু সি বিচটা পাবে তো তোমাদের এটা লক্ষ্য রাখতে হবে ডান দিক ধরে একদম চলে যেতে আর দেখো চলে এসেছি একদম স্বর্গদুয়ার স্বর্গদুয়ারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে স্বর্গদুয়ারটা দেখছো এটা কিন্তু মানে খুব সুন্দর এখনও পর্যন্ত কাঠের চল্লিতেই কিন্তু পোড়ানো হয় এই পুরীতে যে স্বর্গদুয়ারটা আছে আর সেটাও দেখো পাশে কাঠের মানে অনেক চাই করা আছে কাঠেই কিন্তু পোড়ানো হয় তোমরা একটু স্বর্গদুয়ারটাও ঘুরে নিতে পারো আর মানে আমি যতদিন ছিলাম কখনোই দেখিনি যে একটা বডি দেই সব সময় কিন্তু বডি পুড়ছে আর তোমরা চাইলে স্বর্গদুয়ারের সামনেও হোটেল দিতে পারো আমরা একটু স্বর্গদুয়ার থেকে পিছনে মানে ঠিক বাজ সবজি বাজারের কাছে আমরা হোটেলটা ছিল আমাদের সবজি বাজারে আগের গলিটা আমাদের হোটেলটার নাম ছিল রয়্যাল পুরি তো এই খুব কম সময়ের মধ্যে আমরা এই রয়্যাল পুরিটা বুকিং করেছিলাম আর আমাদের রুম রুমের ভাড়া ছিল সাড়ে আটশো টাকা সিজেনে সাড়ে আটশো টাকা মানে অনেক কমেই আমরা পেয়েছি আর তোমরা যদি সিজেন ছাড়া যাও একটু কম পাবে আর যদি সিজেনে যাও সব হোটেলের ভাড়া কিন্তু দেড় হাজার দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর তোমরা যদি মনে করো ওখানে গিয়ে হোটেল বুকিং করবে তার জন্য কিন্তু তোমাদের বুকিংয়ের অনেক টাকা লেগে যাবে পার ডে তোমাদের কিন্তু দেড় হাজার করে পড়ে যাবে যত বিচের কাছে নেবে তত কিন্তু হোটেল ভাড়া বেশি হবে তো দেখো আমাদের হোটেলটা ঠিক এরকম ছিল খুব খারাপ না যে খুব একটা ভালো তেমনও নয় মোটামুটি হোটেলটা চলে যা চলে যাবে কারণ আমরা স্বামী স্ত্রী থাকবো আর খুব কম সময়ের মধ্যে আমরা এই হোটেলটা বুকিং করেছিলাম তো আমরা স্বামী স্ত্রী আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব স্যাটিসফাইড ছিলাম যে এই হোটেলটা আমরা ভালোই পেয়েছিলাম আমাদের খারাপ মনে হয়নি কোনো দিক থেকে তো যাই হোক দেখতেই পাচ্ছ হোটেলটা আর ব্যালকনি ছিল না যাই যেই কারণে আমরা জামা কাপড় বাইরে শুকনো দিতে পারিনি আমাদের রুমটা ঠিক মাছ বরাবর ছিল ধারে যারা ছিল ধারে রুমগুলো যারা পেয়েছিল তারা ব্যালকনি পেয়েছিল তাই তারা জামা কাপড় শুকনো দিতে পারতো আমরা ব্যালকনি পাইনি আর বাথরুমটা ঠিক এরকম ছিল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম অসুবিধা হয়নি আমাদের আর খুব সুন্দর তোমরা এসি নিতে পারো এসির জন্য আমাদেরকে কেয়ারটেকার বলেছিল আরও এক্সট্রা দুশো টাকা দিতে হবে তো আমরা এসি নিয়ে নিয়ে আমাদের চলে গেছিলো যেহেতু জলের স্নান টান করে একটু ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে তারপরে দেখো সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে সমুদ্রের ধারে একটু হাওয়া খেয়ে তারপরে এটা দেখছো শঙ্কর মাছ ছোট শঙ্কর মাছ তো তোমরা অনায়াসে সন্ধ্যেবেলা যেহেতু সকালে যাচ্ছ পৌঁছে যাচ্ছ বিকালে তারপরে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা সি বিচটা ঘুরে তারপরের দিন সকালবেলা দেখো অবশ্যই মন্দিরের জন্য তোমরা বেরিয়ে পড়বে আর মন্দিরে পুজো দিতে গেলে অবশ্যই আমি বলবো ভোরবেলা পুজো দিতে যাবে কারণ যত ভোরবেলা যাবে মানে তিনটে সাড়ে তিনটে থেকে লাইন পড়ে যায় যত ভোরবেলা যাবে তত তাড়াতাড়ি পুজো দেওয়া হবে আর সেই যেদিনকে পুজো দেবে সেই দিন কিন্তু অবশ্যই স্নান করতে পারবে তাহলে সমুদ্রে আর যদি মনে করো এগারোটার সময় বা দশটার সময় পুজো দিতে যাবে তাহলে কিন্তু তোমরা অনেক পুজো দিতে দেরি হয়ে যাবে সেই কারণে তোমাদের কিন্তু সেই দিনটা সমুদ্রে স্নান করা হবে না তো এটা মাথায় রাখবে যাতে যেই দিনটা পুজো দিতে যাচ্ছ যদি ভোরবেলা পুজো দিতে যাও সেই দিনটা কিন্তু সমুদ্রে স্নান করবে আমরা পয়সা খরচা করে যাব আমরা সবাই মানে মনে করব যাতে আমরা প্রত্যেকটা দিনই সমুদ্রে স্নান করতে পারি তো সেই জন্য আমরা সকাল সকাল দেখতেই পাচ্ছ পুজো দিতে বেরিয়ে পড়েছি একদম ভোরবেলা প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম আর ততক্ষণে অনেক ভিড়ই ছিল মন্দিরে আর মন্দিরের ভেতরে কিন্তু জুতো ফোন ছাতা অ্যালাও নেই তো সেই জন্য জুতো ফোন ছাতা তোমাদেরকে বাইরে অনেক কিন্তু কাউন্টার পাবে সেখানে রেখে যেতে হবে জুতোর জন্য কোনো দোকানে বুঝে শুনে তোমাদেরকে কি দেখে নিতে হবে কোন দোকানে জুতোর জন্য দশ টাকা বলছে কোন দোকানে আবার পাঁচ টাকা আছে ছাতার জন্য দশ টাকা জন্য কোনো দোকানে তিরিশ টাকা বলছে আবার কোনো দোকানে কুড়ি টাকা বলছে তো এই দোকানগুলো একটু ঘুরে তোমাদেরকে সেই যেখানে কম পয়সা লাগবে সেখানে তোমরা রেখে দিতে পারো আর যদি এমনি তোমরা বাইরে জুতো রেখে যাও তাতে কিন্তু গ্যারেন্টি নেই আর যদি কোনো রকমের ছাতাটা নিয়েও চলে যাও তো যেখানে তোমার চেকিং হবে মেন গেটে ঢোকার আগে সেখানে কিন্তু অবশ্যই ছাতাটা তোমাদেরকে জমা নিয়ে নেবে তোমরা যখন আসবে আবার তোমাদের ছাতাটা দিয়ে দেবে মানে পুলিশ আছে চেকিংয়ের জন্য তো যাই হোক ছাতা জুতো ফোন এ সমস্ত দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে কোনো রকম অ্যালাও নেই আর তোমরা যদি মনে করো একদম হোটেলেই তোমরা ছাতা জুতো ফোন রেখে যাবে সেটাও রেখে যেতে পারো তাহলে কোনো রকম এখানে রাখতে হবে না পয়সা দিয়ে আর যেহেতু একটু সবাই ভিডিও করার ব্যাপার আছে তো সেই জন্য সবাই ফোনটা নিয়ে যায় চেষ্টা করবে ফোনটা যত কম নিয়ে যাওয়া যায় তো যাই হোক তারপরে আমরা মন্দিরে পুজো দিয়ে মানে ছটার সাড়ে ছটায় ঢুকেছিলাম মন্দিরে আমরা সাতটা দশে পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর তোমরা যখন ডালা নেবে মন্দিরের একদম ভেতরে দেখবে মন্দিরে ডালা পাওয়া যাবে দুশো একান্ন টাকা তিনশো একান্ন টাকা পাঁচশো এক টাকা একশো টাকারও ডালা পাওয়া যায় একান্ন টাকারও ডালা পাওয়া যায় আর বাইরে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একান্ন টাকা সব রকম ডালা ডালা তোমরা পাবে বাইরে অনেক দেখবে অনেকেই বিক্রি করছে নারকেল থেকে শুরু করে মানে তুমি যা পারো তাই তুমি পুজোর জন্য দিতে পারো অবশ্যই তো আমরা পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি তারপরেই তোমাদেরকে একটু সাইড সিনটা দেখাচ্ছে ভিডিও করছি কারণ ফোন তো এলাও নেই ভেতরে ফোন কিছুই দেখাতে পারবো না মন্দিরটা পুরো ঘুরে দেখতে গেলে তোমাদের কম করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে যেখানে রান্না হয় ভোগ হয় যেখানে জগন্নাথকে স্নান করানো হয় মহালক্ষ্মী ঠাকুরের একটা মূর্তি আছে সেখানে নরসিংহ মন্দির আছে সমস্তটা কিছু তোমরা কিন্তু ভেতরে দেখতে পাবে ঘুরে দেখতে হবে আর ওখানে ভোগ তুমি কিন্তু কিনে খেতে হবে একান্ন টাকা একশো টাকা ভোগ আছে ওটা একটু পয়সা দিয়ে কিনে ভেতরে তোমরা খেয়ে তারপরে আসবে তারপরে মন্দির থেকে এসে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঠিক এগারোটা নাগাদ মন্দির থেকে আমরা তো আর হোটেলে ফিরে গেছিলাম সকাল সকাল তারপর একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে আমরা এগারোটা নাগাদ সমুদ্রে চলে এসেছি সমুদ্রে এসে একটু সমুদ্রে স্নান টান করে নিচ্ছি আর সমুদ্রের

তো যাই হোক সমুদ্রের মজাটা তো একটু নিতেই হবে তো দেখতেই পাচ্ছ সমুদ্রের মজাটা ভালো করে এনজয় করে নিচ্ছি একবার আমি যাচ্ছি একবার আমার বর যাচ্ছে যেহেতু ফোন নিয়ে গেছিলাম প্রথম দিনটা ভিডিও করব বলে আর ওখানে তোমরা যদি ফোন নিয়ে না যাও যদি ছবি তোলার থাকে ওখানে অনেক লোক ঘুরছে ছবি তুলে দেওয়ার জন্য যারা তোমাদের হোটেলেই পৌঁছে দেবে তারপরে টাকা নেবে তারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছে ছবি যেমন কোয়ালিটি তেমন তারপরে ওখানে তো মিষ্টি ঘুরছে তোমরা স্নান করতে করতে পয়সা নিয়ে গেলে একটু খেতে মিষ্টি খেয়ে নিতে পারবে মিষ্টি খাবে আর সমুদ্রে স্নান করবে বেশ সুন্দর মানে সমুদ্রে সৈকতের হাওয়া সমুদ্রে স্নান বেশ ভালোই লাগছিল আমাদের আর সমুদ্রে স্নান করবে কালো হবে না তাকি কখনো হয় যাই হোক প্রথম তো দেখতেই পাচ্ছ আমরা প্রথম দিন পুজো দিয়ে স্নান করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে স্নান করে আবার কিন্তু হোটেলে খেতে চলে এসেছি আর হোটেলটা ঠিক আমাদেরই হোটেলের একদম নিচে রেস্টুরেন্টটা ছিল যেই কারণে আমাদের দূরে কোথাও যেতে হয়নি এখানে সবজি ভাত থেকে শুরু করে সমস্তটাই পেয়ে যাবে খুব সুন্দর কিন্তু এখানে খাওয়া দাওয়া ভেজ থালিও পেয়ে যাবে তোমরা যদি মাছ খেতে চাও মাছও পেয়ে যাবে খুব কম রেঞ্জে আর এক্সট্রা ভাত লাগলে তার জন্য কিন্তু দশ টাকা করে দিতে হবে তারপরে একটু দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার সমুদ্র সৈকতে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছো সন্ধ্যেবেলা একটু মার্কেটটা ঘুরে নিচ্ছি মার্কেটে যদি কিছু কেনার থাকে অনেক কিছু পুরি লেখা থাকে এমন কিছু আমাদের কিনতে ইচ্ছা করে তো যাই হোক সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে নরসিংহ সুইট দেখছো এইখানে তোমরা কিন্তু খাজা নেবে কারণ সব থেকে বড় এখন নাম খারাপ সুন্দর কোয়ালিটির এখন খাজা হচ্ছে নরসিংহ কাকাতুয়া কিন্তু নাম ফেটেছে কিন্তু খাজা কিন্তু খুবই খারাপ এখন তো আমি তোমাদেরকে বলবো নরসিংহর খাজা তোমরা নেবে আর ঠিক নরসিংহর দোকানটা হচ্ছে মেন যে দোকানটা সুন্দর খেতে সেটা হচ্ছে একদম যে মার্কেটটা আছে মার্কেটের অপোজিটে যে দোকানটা সেটাই হচ্ছে নরসিংহর আসল দোকান আর সব থেকে ভালো ভালো খাজা পাওয়া যায় তারপরে পুরো মার্কেটটা তোমরা যদি ঘুরে দেখে নিতে চাও পুরো মার্কেটটা তোমরা ঘুরে দেখে নিতে পারবে আর এইদিকে দেখতেই পাচ্ছ সি প্রচুর দোকান যা পারবে তোমরা কিনে খেতে পারো কিনতে পারো মাছ ভাজা থেকে শুরু করে তোমরা সমুদ্রের হাওয়া খেতে খেতে চা খেতে খেতে সমুদ্রের ধারে বসে একটু আড্ডা মেরে সন্ধ্যেবেলাটা কাটিয়ে নিতে পারো খুব সুন্দর সাইট সিন আর বাড়ি ফেরার পথে পরের দিনকে যে সাইট সিন তোমরা যদি যেতে চাও ওরকম তোমরা অনেক ট্রাভেলস পাবে সেখানে গিয়ে বুকিং করে নিতে হবে হাফ টাকা দিয়ে আর আমরা কিন্তু সাড়ে তিনশো টাকায় কিন্তু আমরা সাইট সিন ঘুরেছিলাম বা বাসে করে যেই বাসে চল্লিশ জনকে একসাথে নিয়ে যাওয়া হয় আর তোমাকে সময় বেঁধে দেবে যে একদম ছটা পনেরো মানে তোমাদেরকে সকাল সকাল চলে যেতে হবে সাতটা চল্লিশ থেকে লেখা আছে দেখতেই পাচ্ছ যে কোথায় কি নিয়ে যাবে সমস্ত চারটা তোমাদেরকে দিয়ে দেবে আর আর তারপরে রাতের খাবার কিনে নিয়ে চলে এসেছি তড়কা রুটি হাজব্যান্ড ওয়াইফ দুজনে খেয়ে নেবো তো তোমাদের তো সবটাই বন্ধুরা শেয়ার করলাম আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর এই দেখো পরের দিন সকালবেলা কিন্তু একদম বেরিয়ে করেছি সাইট সিনের উদ্দেশ্যে আর এই সাইট সিনটা কিন্তু তোমাদেরকে একদম গাইড করে নিয়ে যাবে আর এই সমস্ত গাইডের জন্য কিন্তু টাকা ধরে নেবে তোমাদেরকে আর একের পর এক সাইড সিন কিন্তু ঘোরাবে যেই সাইড সিনগুলো আমাদের নামিয়েছিল সেইগুলো একমাত্র তোমাদের ছবি ভিডিও দেখাতে পারছি আর যেগুলো আমাদের নামায়নি দূর থেকে দেখিয়েছে সেইগুলো তো আমাদের দেখাতে পারছি না এই প্রথমেই দেখ আমাদের একটা বিচে নিয়ে গেল তারপরে আর এই তারপরে নিয়ে গেল কোনারকে কোনারক মন্দির তো তোমরা সবাই জানো এই মন্দির কিন্তু পুজো হয় না কোনারক মন্দিরে কোনারক মন্দিরটা তোমরা শুধু মানে কথা মানে আমাদের যে গাইড করেছিল সে বলেছিল কোনারকটা অপবিত্র মন্দির তো সেই জন্য কোনারক মন্দিরে পুজো হয় না জুতো পরে তুমি কোনারক মন্দিরে উঠতে পারবে আর এটা হচ্ছে সূর্য মন্দির ছিল সূর্য মন্দিরে তো ফোন অ্যালাউ নেই সেই কারণে ফোন বাইরে রেখে জুতো বাইরে রেখে যেতে হবে তারপরে অনেক মন্দির ঘুরেছি সূর্য টেম্পল থেকে শুরু করে আর এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি তোমাদেরকে তো যেতে হবে আর আমরা আলাদা করে কোথাও টিকিট কাটিনি আমাদের যে গাইড ছিল সেই কিন্তু সমস্ত টিকিট আগে থেকে কেটে নিচ্ছিলো যেহেতু চল্লিশ জনকে সে একসাথে নিয়ে যাচ্ছে আমাদের টাকা নিয়ে নিয়েছে আর টাকা নেওয়ার পরেই কিন্তু সে সমস্তটা মানে টিকিট কেটে নিচ্ছে তারপরে কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে কত সুন্দর দেখো আমি কিন্তু একদম উপর থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি উদয়গিরি থেকে একদম খণ্ডগিরি তোমাদেরকে ভিডিওটা দেখালাম আর এখানে তো প্রচুর হনুমান পাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো খেতে দিতে পারবে আর চিড়িয়াখানার জন্য আমরা চলে এসেছি লাস্ট আমাদের ছিল চিড়িয়াখানা তো চিড়িয়া নন্দনকানন যেটা বলা হয় পুরীর নন্দনকানন তো নন্দনকাননের টিকিট তো আমাদের গাইড আগে থেকেই কেটে নিয়েছিল তো সবথেকে পুরীর সবথেকে বড় হচ্ছে চিড়িয়াখানা কানন। আর যদি তোমরা সিঙ্গেলভাবে লাইন দাও তাহলে তো অনেক সময় লেগে যাবে তো সেই জন্য গাইডই পুরো আমাদের চল্লিশ জনের টিকিট কেটে নিয়েছিল সবাইয়ের হাতে টিকিট দিয়ে দিয়েছিল নাম ধরে ধরে আর যদি তোমাদের কারোর পার্সোনাল গাড়ি থাকে তাহলে পার্সোনাল গাড়ি কিন্তু চার হাজার সাড়ে চার হাজার টাকায় কিন্তু একদম তোমাদের ষাট সিন ঘুরিয়ে দেবে বন্ধুরা তোমরা চাইলে চিল্কাও কিন্তু ঘুরতে পারো তার জন্য আলাদা ঘুরে আবার বুকিং করতে হয় আবার একদিন লেগে যায় তো কাননটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা আর তো কানন দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে বাঘ হরিণ সমস্তটাই দেখে নেবে তারপরে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আবার সমুদ্র সৈকতে আমরা পেরিয়ে পড়েছিলাম আর একটু সেই দিনকে একটু মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম আমরা বন্ধুরা তার তিন দিন সকালবেলা দেখতে পাচ্ছ একদম সমুদ্রে সূর্য সূর্যাস্ত সূর্য উদয়ের জন্য আমরা এসেছি যে সূর্য উঠবে আমরা দেখব তো সূর্য ওঠা দেখতে পাইনি কারণ ওয়েদার ভালো ছিল না সেই সময় দেখলাম যে অনেক মানে মাঝিরা নৌকা করে মাছ নিয়ে ফিরছে তো মাছ একটু কিনবো আমরা একদম সমুদ্র থেকে মাছ টাটকা উঠছে সেই মাছের স্বাদ তো আলাদা মাছ কিনে আমরা কিনতে খে মানে রান্না করতে দেব তো সেই কারণে দেখতেই পাচ্ছ মাছ কিন্তু একদম অনেক মাছ একদম মানে কি বলবো যে তো একদম সমুদ্র থেকে সবে জেলেরা ধরে নিয়ে এসেছে সেই মাছ বিক্রি হচ্ছে তোমরা একটু দাম দর করে দিতে হবে তো আমরাও নিয়ে নিয়েছিলাম আর ভিউটা ঠিক এই রকম ছিল একদম সকালের সাড়ে পাঁচটা থেকে ছটার ভিউটা হচ্ছে এত মানুষ সমুদ্রে এসেছে সূর্য উদয় দেখবে বলে কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায়নি যাই হোক সমস্তটাই তোমাদের তো শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে টাটা